নমস্কার, আমার নাম দেবদত্ত ভট্টাচার্য। আজকে অঙ্কের যে পর্যায় নিয়ে আমরা কথা বলবো তা হলো অঙ্কের প্রকৃতি কি, অর্থাৎ অঙ্ক ব্যাপারটা কি, এর বিশেষত্ব কোথায়। আপনারা অঙ্ক শিক্ষক, ছাত্র সমাজকে বিশেষ করে শিশুদের অঙ্ক শিখিয়ে আসছেন। আচ্ছা, কখনো আপনাদের এরকম মনে হয়নি কি অঙ্ক বিষয়টা হলো একমে বা দ্বিতীয়ম, মানে অঙ্ককে কারুর কাছে খুব আকর্ষক বলে মনে হচ্ছে, কেউ ভাবছে দূরে রাখো, একটু দূরে দূরে থাক, অথবা কেউ প্রচণ্ড আতঙ্কিত। কেন এমন হয়, এই ব্যাপারটা কেন হবে, আজকে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। মানে ভেবে দেখব যে অঙ্ক ব্যাপারটার মধ্যে আছে কি যে যার জন্য এই ধরনের একটা ঘটনা ঘটে, যেটা সাধারণভাবে অন্য কোনো বিষয় নিয়ে কিন্তু হয় না। অর্থাৎ অঙ্কের প্রকৃতি কি, এটা আমরা দেখব। প্রথম যেভাবে আমরা দেখব সেটা হচ্ছে প্রথম প্রকৃতি, অঙ্ক হলো যুক্তিসম্মত। ইংরেজিতে হয়তো একটু ভালোভাবে বুঝবেন, ম্যাথামেটিক্স ইজ লজিক্যাল। জার্মান অঙ্কশাস্ত্রবিদ কিন্তু দার্শনিকও কার্ল গুস্তাফ হেঙ্কেল, তিনি বলেছিলেন যে অঙ্ক ন্যায়শাস্ত্রের থেকে উদ্ভূত বলে মনে করা যায়, কারণ জোরটা আমি যায়ের ওপর দিতে চাচ্ছি, মানে অঙ্ক ন্যায়শাস্ত্রের থেকে উদ্ভূত বলে মনে করা হয় তা নয়, মনে করা যায় তার কারণ। অঙ্কের সব শাখা যেমন পাটিগণিত, বীজগণিত, বিশ্লেষণ ইত্যাদির সংজ্ঞা ন্যায়শাস্ত্রের মূল ধারণাসমূহ কনসেপ্টস দিয়ে বর্ণনা করা যায়। ন্যায়শাস্ত্রের মূল ধারণাসমূহ দিয়ে বর্ণিত এই সংজ্ঞার ওপর নির্ভর করে অঙ্কশাস্ত্রের সকল উপপাদ্য ও সিদ্ধান্তসমূহে পৌঁছানো যায়, এইটা হলো তার মতে। তার মানে আমরা বলতে পারি যে অঙ্কে গৃহীত, বর্ণিত, ব্যবহৃত এবং সিদ্ধান্তে উপনীত সব সত্য যুক্তির ওপর স্থাপন করা যায়। অঙ্কের যে কোনো বিবৃতি, যুক্তি, উপপাদ্য, সিদ্ধান্ত সমস্ত কিন্তু ন্যায়শাস্ত্রের ভিত্তিতে আসে, লজিক্যাল যাকে বলতে পারা যাচ্ছে। এইসব বিবৃতির মূলে আছে যুক্তিসঙ্গত নিয়ম, তত্ত্ব, অনুমান, সংজ্ঞা। একটা উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা দেখা যাক। একটা বিবৃতি, যুগ্ম সংখ্যা, এই হলো বিবৃতিটা। দুটি যুগ্ম বা জোড় সংখ্যার যোগফল হলো আরেকটি যুগ্ম বা জোড় সংখ্যা। খুব সহজ বিবৃতি, কাউকে জিজ্ঞেস করুন, হ্যাঁ তাই হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা বলছি অঙ্ক,
অতএব যুক্তি দিয়ে জিনিসটাকে বোঝাতে হবে। আপনারা এর আগে মনে করেছেন, মনে আছে আপনাদের নিশ্চয়ই, আমরা পড়িয়েছি যে একটা হচ্ছে প্রভাবিত হয়ে শেখা, অর্থাৎ ইন্ডাকশন লার্নিং। প্রথমে সেইভাবে এগোনো যাক। যে কোনো আপনার ক্লাসের শিশুকে বলুন, ভাই যুগ্ম সংখ্যা কাকে বলে বলো, তা তারা বলতে থাকবে যে একটা, কেউ বলবে দুই, কেউ বলবে চার, কেউ বলবে ছয়, এরকমভাবে সে বলতে লাগলো যুগ্ম সংখ্যা। এইবার আপনি তাদের বলুন যে ভাই দেখো, যে কোনো ধরো 10, 12, যত দূর তারা জানে সেরকমভাবে করুন। এবার তাদের বলুন দেখে নাও, দেখো তো 2 + 4 কত হয়, যেভাবেই যা দেখলো 6, এটা যুগ্ম সংখ্যা? হ্যাঁ এটা যুগ্ম সংখ্যা, তাই তো। এসো আর একটা দেখি, 6 + 12 কত হয়, দেখলো গুনলো বললো 18, এটা জোড় সংখ্যা? হ্যাঁ এটাও জোড় সংখ্যা। এইরকমভাবে 3টে 4টে 5টা অনেকগুলো উদাহরণ দিয়ে দেখানো যাক, তাহলে কি পাচ্ছ? 2টো জোড় সংখ্যার যোগ করলে আর একটা জোড় সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ এই বিবৃতিটা 2টি যুগ্ম বা জোড় সংখ্যার যোগফল আরেকটি যোগ সংখ্যা যুগ্ম সংখ্যা হয়। মিলে গেল? এই জিনিসটাকে বলা হয় ইন্ডাকটিভ লার্নিং বা প্রভাবিত হয়ে শেখা। কিন্তু অঙ্ক শেখালো, কিন্তু যুক্তি দিয়ে শেখালো পরপর, তাই তো? একটা ধরুন, আরেকটা এক্সাম্পল, আরেকটা উদাহরণ দেয়া যাক। এইবার আমরা শিখেছিলাম আরেকটা জিনিস, মনে আছে, যাকে আমরা বলেছিলাম ডিডাকটিভ লার্নিং বা যুক্তি দিয়ে শেখা, যুক্তিসম্মত শেখা। এবার সেই রকমভাবে দেখা যাক কীভাবে বলি। দেখা যাক, যে কোনো যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যাকে অঙ্কের ভাষায় প্রকাশ করা যায় এইভাবে, টু এন। এনটা কি? এই এনটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, বা ন্যাচারাল নাম্বার, বা ন্যাচারাল নাম্বার। তা আপনি বলছেন, আমি না, আপনি বলছেন একটা যুগ্ম সংখ্যা তাকে প্রকাশ করা যায় অঙ্কের ভাষায় টু এন, যেখানে এন হলো একটা স্বাভাবিক সংখ্যা। এবার মনে করা যাক 2টো যুগ্ম সংখ্যা আমি নিচ্ছি, এবং অতএব সেটাকে আমি বলতে পারি, একটাকে বলবো টু এন ওয়ান, আর একটাকে বলতে পারি টু এন টু। পারি কি না? হ্যাঁ পারি। এইবার এই 2টো সংখ্যার আমি যোগ করি, কি যোগ? টু এন ওয়ান যোগ 2n2। আপনি ইচ্ছে করলে এই 2কে বাংলা 2ও লিখতে পারেন, আমি এনটাকে চেঞ্জ করতে বদলে দিতে চাইছি না, তার কারণ হচ্ছে এটা বিশ্বজনীন ভাষা, সারা বিশ্বে এইভাবেই ব্যবহার করা হয়, তাই। অর্থাৎ 2n1 বা 2n2, এবার এই 2টো যোগফল 2, এই 2 সমান কি হয়, 2 যোগ করে n1 যোগ n2। এটা একটু উঁচু ক্লাসের বাচ্চাদের আপনি শেখাচ্ছেন সেইভাবে। এবার দেখুন, যেহেতু এই যোগফলটা সেটাও 2 দিয়ে গুণ করা হয়েছে, অর্থাৎ 2 গুণ আর একটা সংখ্যা, এবং যেহেতু একটা জোড় সংখ্যার মানে হচ্ছে 2n,
অতএব এটাও একটা যুগ্ম সংখ্যা। অবশ্যই এইটা হলো ডিডাকটিভ লার্নিং, দুরকমভাবে আপনি জিনিসটাকে শিখিয়ে দিলে হলো যুক্তি। এবার আর একটা বিবৃতিতে আসি, একটি ত্রিভুজের এটাও একটা বিবৃতি, একটি ত্রিভুজের তিনটি কোণের মাপের যোগফল হলো 180 ডিগ্রি। যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে, অঙ্ক যুক্তি দিতে হবে। অথবা আমরা কি করব, প্রথমে ওদের বলুন যে কোনো একটা ত্রিভুজ, মনে করুন এইরকম একটা ত্রিভুজ একে দেওয়া হলো, ত্রিভুজ এঁকে দেওয়া হলো, ভাই এই নাও ক, খ আর গ, ক খ গ এই ত্রিভুজ। এইবার দেখো একটা চাঁদা দিয়ে এটা মাপলো যে ভাই এটা কত, এটা দেখা গেল কত ভাই, 75 ডিগ্রি। ঠিক আছে, এইটা দেখো এটা কত, এটা 60 ডিগ্রি। খুব ভালো কথা, তাহলে এইটা কত হবে, এইটা কত হবে দেখা যাক, মাপো। যখন সে মাপলো এবং মেপে যদি সে সত্যি সত্যি দেখা গেল 45 ডিগ্রি পেল এবং পাবেও, কারণ এটা সত্যি আপনি জানেন, তাকে দেখানো হচ্ছে, সেটা মেপেছে 75, এটা দেখছে 60। মেপে যখন দেখলো এটা সত্যি 45, এবং যখন সে যোগ করে দেখলো 75 যোগ 60, 60 ডিগ্রি যোগ 45 ডিগ্রি সমান 180 ডিগ্রি, তখন প্রমাণ হয়ে গেল, যুক্তি দিয়ে বোঝানো গেল যে হ্যাঁ এই বিবৃতিটা একেবারে সঠিক, একটি ত্রিভুজের তিনটি কোণের মাপের যোগফল হলো 180 ডিগ্রি। এইটা হলো ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা প্রভাবিত হয়ে, আবার প্রভাবিত হয়ে শেখা। দ্বিতীয়, এবার আসা যাক একটা দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় প্রকৃতি হলো এটা প্রকৃতি ভিত্তিক, অর্থাৎ সিম্বল প্রতীক দিয়ে আপনি একটা অঙ্ককে প্রকাশ করতে পারেন। ম্যাথমেটিক্স ইজ সিম্বলিক। কীরকমভাবে প্রমাণ দেখা যাক, অঙ্কের মূল প্রতিপাদ্য, প্রথম বিবৃতি দিচ্ছি, অঙ্কের মূল প্রতিপাদ্য অর্থাৎ জটিল ও বিমূর্ত, এর আগে বলেছি অঙ্ক হলো বিমূর্ত চিন্তা, বিমূর্ত চিন্তা ভাবনা কল্পনা বিভিন্ন প্রতীকের ব্যবহারে তুলনামূলক রূপে সহজবোধ্য হয়ে ওঠে। দ্বিতীয়, প্রতীক সেই প্রতিপাদ্যকে অপরের কাছেও সহজ করে তোলে, অর্থাৎ শুধু যে আমি বুঝতে পারলুম তাই না, আর একজনও আমি যেটা বলেছি বা এই প্রতিপাদ্য দিয়ে যা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেও সহজে বুঝে যাবে এই প্রতীকের ব্যবহারে। এবং তৃতীয়, প্রতীকের এই প্রকাশ ক্ষমতা অঙ্কের এমন মহাশক্তি যা কোনো আঙ্কিক তথ্যের সত্যতা, নির্ভুলতা ও গ্রহণীয়তা স্থাপন করে। খুব বিরাট শক্ত শক্ত ব্যাপার।
আমরা একটু বোর্ডের সাহায্য নিয়ে একটু সোজাভাবে বোঝার চেষ্টা করি। আপনারা জানেন, দেখা যাক কীভাবে সোজাভাবে জিনিসটা আর একটু বোঝা যায়। একটা বলা হলো, একটা লেখা হচ্ছে দুই সত্যকে হাজার দিয়ে গুণ করলে উত্তর হবে দুই লক্ষ, একটা বিবৃতি স্টেটমেন্ট। এবার এটাকে প্রতীকের মধ্যে দিয়ে আমরা নিয়ে চলে যাই, কি করব, দুই শতকে অর্থাৎ 200 কে গুণ করলে তার প্রতীক এসে গেল হাজার দিয়ে, হাজার লিখে দিলুম, গুণফল কত হচ্ছে আমরা করে দিচ্ছি, শিশুদের বলুন করতে, তারা উত্তর পেয়ে যাবে। কত এটা? 2 লক্ষ। এই এতখানি জিনিস বিবৃতিকে আমি এইটা দিয়ে বুঝিয়ে দিলুম। এইটা হলো প্রতীকের ব্যবহার করলে বলাটা শুধু সোজাই হয়ে দাঁড়ানো না, আর একজনের পক্ষেও বোঝাটা সম্ভব হয়, একটা শিশুও এটা অতি সহজে বুঝে যাবে এইটা বোঝার আগে। দ্বিতীয় আর একটা দেখা যাক, এইটা একটু উল্টোভাবে বলার চেষ্টা করি, হ্যাঁ আপনাদের, আপনারা নিজেরাই বুঝে যাবেন ব্যাপারটা। 2 নম্বর, ধরুন আগে থেকে প্রতীকে লিখে দেওয়া হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, প্রতীকের ভাষায় লেখা হয়ে গেছে। এবার এটিকে বিবৃতিতে বলতে আমি আর লিখতে চাইছি না, বলতে হবে দুটি স্বাভাবিক সংখ্যাকে যোগ করে যদি তাকে সম্পূর্ণভাবে স্কোয়ার করা যায়, বর্গ করা হয়, তখন সেই তার ফল হবে হবে প্রথম স্বাভাবিক সংখ্যার বর্গ যোগ দুটি সংখ্যার গুণফলকে 2 দিয়ে গুণ যোগ দ্বিতীয় স্বাভাবিক সংখ্যাটার বর্গ, এত বড়। তার থেকে হয়তো আমরা এটাই নিজেরা বেশি বলতে শুরু। তা এইটা হলো অঙ্ক প্রতীক, মানে প্রতীক দিয়ে আপনি আমি আর একজন সবার পক্ষে প্রতীক দিয়ে বুঝতে সুবিধা হয়, এটা হলো অঙ্কের দ্বিতীয় গুণ। এবং শুধু তাই নয়, আপনারা এটাও দেখবেন যে প্রতীক এত বেশি ব্যবহার হয় যারা অঙ্ক করে না বা সাধারণ জীবনে, সেখানেও কিন্তু এইভাবেই লোকেরাও বলতে শুরু করে দেয়, এইটা হলো ভাই কোণ, অ্যাঙ্গেল, হ্যাঁ কোণ বলে দিল, ভাই এটাকে পারপেন্ডিকুলার বলা হয়, এটা যোগ চিহ্ন, হ্যাঁ এটা এটা সমান চিহ্ন, সবাই ব্যবহার করে। শুধু অঙ্ক কেন, যখন যেখানে সারা পৃথিবীতে আইনের কাগজপত্রতেও এই ধরনের ব্যবহারগুলো যোগ হয়ে যায়, তাই নয় কি? তা এই হলো অঙ্কের দ্বিতীয় প্রকৃতি অর্থাৎ প্রতীক ধর্মী, অঙ্ক হলো প্রতীক। তৃতীয় প্রকৃতি
অঙ্ক হলো সূক্ষ্ম নির্ভুল যথাযথ। ইংরেজিতে বলছে ম্যাথামেটিক্স ইজ প্রিসাইজ, এই প্রিসাইজ দিয়ে সবগুলো বলে দেওয়া হবে একেবারে সব দিক দিয়ে, সবগুলো এই তিনটে মানেই প্রিসাইজের হয়। এই হলো প্রকৃতি, কোনো যে কোনো অঙ্কের ধারণা বা তত্ত্ব নিয়ে আপনারা চিন্তা করুন, দেখবেন একেবারে সত্যি এই কথাটা, সেটি হবে সূক্ষ্ম নির্ভুল যথাযথ। আবার একটা উদাহরণ দিয়ে আমরা দেখাই আপনাকে। মনে করুন বলা হলো একটা শঙ্কু, কাকে বলে শঙ্কু, একটা শঙ্কু হচ্ছে যখন অঙ্কের বিবৃতি যখন হবে তখন হচ্ছে মানে সংখ্যা, সংজ্ঞা, সংজ্ঞাটা কি? একটি বৃত্তাকার একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাই। মনে করুন একটা শঙ্কু, শঙ্কুর সংজ্ঞা হলো শঙ্কু বৃত্তাকার ভূমি বিশিষ্ট একটি ত্রিমাত্রিক বস্তু যার বক্রতল ক্রমশ সংকুচিত হয়ে একটি শীর্ষ বিন্দুতে উপনীত হয়। এইবার এই সংজ্ঞাটাকে বুঝে যখন হাতে একটা শঙ্কু সে হাতে পাবে তখন তার কিন্তু আর কোনো এ থাকবে না, সন্দেহ থাকবে না যে এই জিনিসটা একটা শঙ্কু, বৃত্তাকার ভূমি, এটা মাটিতে রাখা যায় ভূমিতে, একটি ত্রিমাত্রিক বস্তু, এইটি বেস এবং হাইট সব দিয়ে আছে, যার বক্রতল এই বক্রতল এইগুলো ক্রমশ সংকুচিত হয়ে একটি শীর্ষ বিন্দুতে উপনীত হয়। অতএব এই সংজ্ঞাটা জানলে এই জিনিসটা যে একটা শঙ্কু তা নিয়ে কোনো ধারণা সন্দেহ থাকবে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনি এই বিবৃতিটার একটা শব্দ কিন্তু বাদ দিতে পারবেন না, দিলে কিন্তু আর এই জিনিসটার সঙ্গে এটা মিলবে না, সে না এইটাও পারবেন না এটাও পারবেন না, কোনো একটা একটি ত্রিমাত্রিক একটা শব্দ আপনি নিজেরা চিন্তা করে দেখুন বাদ দিতে পারবেন না, অর্থাৎ একেবারে প্রিসাইজ যেটা বলছে যথাযথ কোনো শব্দ এখান থেকে বাদ দেওয়া চলবে না। এইটা হলো অঙ্কের দ্বিতীয় প্রকৃতি। এবার আসা যাক
তৃতীয় প্রকৃতি দেখতে না তার আগে একটা কথা বলি এই যে চিন্তাটা এই চিন্তাধারাটাই ক্যাসিয়াস জ্যাকসন কিজার বলেছিলেন অঙ্কবিদ ক্যাসিয়াস জ্যাকসন কিজার যে অঙ্কিক চিন্তাধারার গুণ হল এটি নিশ্চিত এবং নির্ভুল এর শেষ সিদ্ধান্ত সর্বদা সূক্ষ্মতা তীক্ষ্ণতা ও সম্পূর্ণতার ওপর নির্ভর করে এই বিবৃতিটা দেখুন সূক্ষ্ম ছোট তীক্ষ্ণ আর কোনো এদিক ওদিকের কোনো কথা নেই শুধু ওই কথাটিই রয়েছে এবং সম্পূর্ণ এর বেশি আর কথা বলার প্রয়োজন নেই অঙ্কবিদের কাজ কেবল সূক্ষ্ম তীক্ষ্ণ ও নির্ভুল চিন্তাধারা নিয়ে অর্থাৎ যে কোনো প্রতিপাদ্য নিয়ে যখন সে কাজ করবে তার যতগুলো চিন্তাধারা আছে তার থেকে যেটা সূক্ষ্ম তীক্ষ্ণ ও নির্ভুল সেই চিন্তাধারাটা বার করে নিয়ে চলবে এটাই হলো অঙ্কের কাজ এই হলো অঙ্কের তৃতীয় প্রকৃতি এবার আর একটা চতুর্থ প্রকৃতি নিয়ে আলোচনা করি চতুর্থ প্রকৃতি বলছে অঙ্ক হলো সম্বন্ধতা অধ্যয়ন ম্যাথামেটিক্স ইজ স্টাডি অফ স্ট্রাকচার্স স্ট্রাকচার বলতে কিন্তু অনেক কিছু কথা বোঝানো হচ্ছে আমি আপনাদের দেখাই কি কি বোঝানো যাচ্ছে আমরা যেটা এখানে বলতে চাইছি সম্বন্ধতা ইংরেজিতে বলেছি স্ট্রাকচার এটাতে আমরা কি কি বোঝাচ্ছি বিন্যাস বা অ্যারেঞ্জমেন্ট গঠন কম্পোজিশন নকশা কনফিগারেশন অর্থাৎ সম্বন্ধ বলতে এই সব বোঝায় অঙ্কের সম্বন্ধতা স্ট্রাকচার বলতে বিন্যাস বা অ্যারেঞ্জমেন্ট
গঠন বা কম্পোজিশন, নকশা, কনফিগারেশন, আকার, ফর্ম, পারম্পর্য, অর্ডার, সম্পর্ক, রিলেশন, প্রণালী, সিস্টেম অর মেথড, এই সব কিছু বোঝাচ্ছে এইটার মধ্যে। একটা যে কোনো চিন্তা করলেই আপনারা দেখবেন যে অঙ্কের যে কোনো ধাপ বা স্তর বা দেখুন একটা বিবৃতি যে কোনো এক রকমের গঠন, বিন্যাস, গঠন, নকশা, মানে এইসবগুলো অনুসন্ধান করে সেই সম্বন্ধটা বিচার করার চেষ্টা করে। চিন্তা করলে দেখবেন, আমরা আপনাকে দেখাই যখন আপনারা শিশুদের শেখান যে কিভাবে সংখ্যা নিয়ে যান, তখনও আপনারা আস্তে আস্তে একটা ধাপে 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 এর বিন্যাস, গঠন, নকশা, আকার এইভাবে এগিয়ে চলেন। একটা ছোট্ট ছবি এঁকে আপনাদের দেখাই, এটা দেখা হয়ে গেছে। আমরা আপনারা শিশুদের যখন সংখ্যা শেখান, আপনারাও কিন্তু ঠিক এইভাবে সম্বন্ধতা নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেন। আপনারা সব থেকে প্রথমে শিশুদের শেখান একটা সংখ্যা, এই ধরো সংখ্যা নিয়ে আমরা আপনারা যখন শেখাতে যাচ্ছেন, সব থেকে প্রথমে আপনারা শেখাবেন এন বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে। আপনারা যখন শেখাতে যান তখন এইভাবে যাচ্ছেন, তারপরে আস্তে আস্তে যখন আরেকটু শিখছে, তারা শিখতে আরম্ভ করছে ডব্লিউ বা পূর্ণ সংখ্যা, হোল নাম্বার, হোল নাম্বারস, পূর্ণ সংখ্যা। আরও যখন ওপর দিকে যাচ্ছে, তারা শিখছে জেড, একক সংখ্যা বা ইন্টিজার্স, একক সংখ্যা, একক, দশক, শতক, সেইভাবে ইন্টিজার্স। তারপরে আরো যখন উপর দিকে চলেছে শিখতে শিখতে, তখন তারা শিখছে কিউ বা যৌক্তিক সংখ্যা, র্যাশনাল নাম্বারস। হ্যাঁ, এইভাবে আপনারা পর 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 রিলেশন থেকে এই এই প্রতীকগুলো কিন্তু ইন্টারন্যাশনাল সব জায়গায় এইভাবে আপনারাও শেখাচ্ছেন। ঠিক এইভাবে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, একক সংখ্যা, যৌক্তিক সংখ্যা, আরও যখন বড়ো হবে আরেকটু বড়ো আপনারাই পড়াবেন। তা এইভাবে সম্বন্ধতাগুলোকে বিচার করে দেখা যায়। পঞ্চম প্রকৃতি, অঙ্ক বিমূর্ত ধারণার দিশারি। প্রথম থেকে আমরা কিন্তু এর আগেও বলেছি যে অঙ্ক ব্যাপারটাই কিন্তু বিমূর্ত অর্থাৎ অ্যাবস্ট্র্যাক্ট নিয়ে আলোচনা করে, ছোট একটা নির্দিষ্ট জিনিস নয়, অনেক কিছু নয়, সব কিছু মস্ত বড় একটা এলাকা। ম্যাথামেটিক্স এইমস অ্যাট অ্যাবস্ট্র্যাকশন। এই বিমূর্ত ধারণা অঙ্কের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত বেশি প্রয়োজনীয়, আর এই কারণেই অঙ্ক একটা বিশাল জগৎ, সামান্য কিছু জায়গার মধ্যে রেখে একটা বিশ্ব জগৎ সমস্ত কিছু নিয়ে গঠিত হচ্ছে অঙ্ক। সেই জগতে অসীম সংখ্যক বিমূর্ত চিন্তা ধারণা, উৎপাদক, গুণনীয়ক, মানে ফ্যাক্টর, মাল্টিপল যাকে আপনারা ইংরেজিতে বলে থাকি, এই সব প্রতীকের রূপে প্রতিফলিত হয়ে নতুন নতুন আকার, নতুন নতুন পারম্পর্য, বিন্যাস, গঠন, সমস্ত সম্পর্ক, এই সমস্ত জিনিস সেইটার জন্ম দেয়, বিশাল একটা জগৎ খুলে যায়। এই হলো অ্যাবস্ট্র্যাক্টনেস অব ম্যাথমেটিক্স, অঙ্কের বিমূর্ত ধারণা। একটা খুব ছোট্ট উদাহরণ দিই, শিশুদের মধ্যে আপনারা এইরকম ধরনের শিক্ষা দেন, আপনারা আজ বলছি কিন্তু চিন্তাটা করুন এইভাবে,
ধরুন আপনার একটা প্রশ্ন দেয়া হলো, প্রশ্ন, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের তিন গুণ, 15 বৎসর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? প্রথম জিনিসটা দেখুন, বিমূর্ত ধারণা এখানে যে আপনি যখন প্রশ্নটা করলেন, একমাত্র সে বুঝতে পারছে এখনকার বয়স, কিন্তু সে দেখতে পাচ্ছে না কিছু, একটা চিন্তা করতে হচ্ছে, আচ্ছা একটা ছবি বানাতে হচ্ছে তাকে, বিমূর্ত ধারণা যে 4-3 গুণ বয়স হবে, এবং আগামী 15 বছরে যে বয়সটা, যে সময়টা এখনও আসেনি, সেই তখন কী হবে, সম্পূর্ণ চিন্তাধারাটাই দেখুন একটা বিমূর্ত, যেটা চোখের সামনে দেখা যাচ্ছে না সেইটা নিয়ে। প্রথম কথা তো হলোই, দ্বিতীয় আরও একটা কথা এইখানে দেখবেন যে প্রশ্নটা এমনভাবে করা হয়েছে, এখানে কিন্তু কোনো কম বেশি কথা নেই, আবার ঠিক আগে যা বলেছিলাম তাই, যে সূক্ষ্মতা নির্ভুলতা এবং যথাযথ ওইটুকুই প্রশ্ন, কী বার করতে হবে তাও জানো, কী কী তোমায় দেওয়া আছে তাও জানো। তৃতীয় কথা সেটা হচ্ছে যে এতে কিন্তু একটার পর একটা ধাপ আসছে, তাকে চিন্তার পর এগোতে হবে, ধীরে ধীরে যুক্তি নিয়ে, লজিক্যাল স্টেপস, যুক্তিসম্মতভাবে তাকে এগোতে হবে, এটাও পরে আমরা বলবো, এটাও একটা অঙ্কের বিরাট ব্যাপার। এখন ও আপনি যখন প্রশ্নটা দিলেন, সেই প্রশ্নের উত্তরটা কীভাবে হবে, তা কী করা হবে উত্তরটা, এটাকে আচ্ছা ধরা যাক, এইখানে আমরা উত্তর দেবো, আপনারা জানেন, মনে করা যাক, মনে করি, হ্যাঁ, পুত্রের বর্তমান বয়স প্রথমটা শুরু করব, যে মনে করি পুত্রের বর্তমান বয়স সমান X, অতএব পিতার বর্তমান বয়স 3X, এটা হয়েছে। এবার কি বলছে দ্বিতীয়টা, যে 15 বছর পর পুত্রের বর্তমান, পুত্রের যে বয়স হবে পিতার বয়স, সেই সময় হবে পুত্রের বয়সের দ্বিগুণ, অর্থাৎ কি বলছে,
যে পিতার বয়স 15 বছর পর কি হবে 3x প্লাস 15 15 এবং তখন কি হবে পুত্রের বয়সটা সেটা বলছে যে পুত্রের বয়সের 2x প্লাস 15 এই মাঝের ধাপগুলো আপনারা করিয়ে দেবেন আমি সময়ের অভাবে ছোট করে বলছি একটা সমীকরণ দাঁড়ালো 3x প্লাস 15 ইজ ইকুয়াল টু 2x প্লাস 15 তাই তো এবার এইটাকে আপনারা এই উত্তর করে দিন তাহলে দেখা যাবে যে এইটা হলো x ইজ ইকুয়াল টু হচ্ছে 15 এইটাই এবং সো তার মানে পিতার পুত্রের বর্তমান বয়স 15 পিতার বর্তমান বয়স 45 এইবার শিশুকে আবার আরেকটু যোগ করতে শেখান যে এবার দেখো তো 15 বছর পর কি হয় স্যার 15 বছর পর পুত্রের বয়স হলে 15 30 বাহ খুব ভালো আর পিতা স্যার 45 যোগ 15 সমান 60 হলো দ্বিগুণ হ্যাঁ হলো এই যে ব্যাপারটা অর্থাৎ এটা শুধু পিতা পুত্রের ব্যাপার না এটা মাতা কন্যাতেও হবে আর একজনের সঙ্গে হবে দাদা ভাইও হবে এইরকমভাবে এই যে ধারণা এইটা হলো বিমূর্ত ধারণার ব্যাপার আমরা একটু তাড়াতাড়ি এগোই এইবার আমাদের আরেকজন বিরাট অঙ্কবিদ আপনারা শুনবেন তার নাম লিপম্যান ব্যাস তিনি বলেছিলেন যে অঙ্কের বিমূর্ত ভাবনাই হলো শক্তি যে কথাটা আপনাদের এই মাত্র আমি বললাম যে এই যে একটা মাত্র পিতা ও পুত্রের অঙ্ক করে সে শুধু পিতা পুত্র দেখলো না সমস্ত কিছু শিখতে আরম্ভ করে দিল যে কোনো ব্যাপারে এই ধরনের অন্য যে কোনো জিনিস একটা বই এর আজকে দাম এত 15 বছর পরে তার এত হবে এইরকম ধর সমস্ত কিছু এইটাই হলো লিপম্যান বেস বললেন এই যে একটা বিমূর্ত ভাবনা দিয়ে দেয় অঙ্ক এটাই হলো সব থেকে বড় শক্তি তবে এর সঙ্গে একটা কার কথা আছে সেই কথাটা হচ্ছে সেই ভাবনা পরিব্যাপ্ত পরিস্থিতি অর্থাৎ বিশাল পরিস্থিতির মতো শুধু একটা জায়গায় যেন না হয় তাকে সেইটা সমস্ত জায়গা বলে এবং সমস্যার ক্ষেত্রে প্রযোজ্য হতে হবে এটা একটা সাধারণ নিয়ম তৈরি হবে এবং মস্ত বড় জায়গা অনেক কিছু দেখিয়ে অনেক রকম সমস্যার মধ্যে দেখা যাবে যে হ্যাঁ এই ভাবনাটা একেবারে সত্যি এইটাই হলো অঙ্কের সূত্র অর্থাৎ পাঁচটা আমরা প্রকৃতি যেগুলো পেয়ে গেলাম একের পর এক সেইটাই হলো আমাদের এ ধন্যবাদ আজকের মতো অনেক দার্শনিক কথা হয়ে গেল কিন্তু আপনাদের ভালো লাগবে জেনে যে যে বিদ্যা আজকে আপনার শিশু মনকে শেখাতে চলেছেন সেটা কিন্তু একটা বিশাল দার্শনিক সত্য শুধুমাত্র কাঠখোট্টা সংখ্যার কচকচি নয় একটা বিশাল ভাবনা বিশাল জগতের সঙ্গে আপনি তাদের পরিচয় করাতে চলেছেন নমস্কার শুভেচ্ছা রইলো